বিরতির পর আবারও আপনাদের স্বাগত। মণিপুরের দুই পড়ুয়ার মৃত্যু নিয়ে তদন্ত করবে সিবিআই। ইম্ফলে সিবিআই টিমের বিশেষ টিম গঠন করা হয়েছে। দোষীদের শাস্তি দিতে ইতিমধ্যেই তৎপর দিল্লি ও রাজ্য সরকার। অবশ্য নতুন করে বড় কোনো অশান্তি নেই মণিপুরে। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে জুড়ে গেছেন নিউজ ভ্যানগার্ডের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, মণিপুরের দুই পড়ুয়ার মৃত্যু নিয়ে তদন্তে সিবিআই, বিস্তারিত আর কি রয়েছে তোমার কাছে? দেখো, আমরা ভারতের মণিপুর এই মুহূর্তে যে খবর আবারও কিন্তু শুষে উঠেছে, সেখানে কার্ফিউ জারি। ইতিমধ্যে তোমাকে জানিয়ে রাখি যে গত জুলাই মাসে এখানে ইম্ফলের দুই ছাত্রছাত্রী অর্থাৎ দুই পড়ুয়া নিখোঁজ হয়ে গিয়েছিল। তারা সংখ্যাগরিষ্ঠ মেয়েটি সম্প্রদায়ের ছিল। প্রায় চার মাস বন্ধ থাকার পর গত শনিবার আমরা দেখেছি যে মণিপুর রাজ্য যেখানে ইন্টারনেট পরিষেবা ফের চালু হয়েছে, এবং চালু হওয়ার পরে সোমবার ওই দুই ছাত্রছাত্রীর নৃশংস মৃত্যুর ছবি ভাইরাল হতে থাকে। ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা গেছে যে দুই ছাত্রছাত্রী যাদেরকে জড়সড় হয়ে ঘাসের উপরে যারা বসেছিল এবং পিছনের দিক থেকে বন্দুকধারী দুই ব্যক্তিকেও দেখা যাচ্ছে ছবির মধ্যে। এরপরের ছবিটিতে ওই দুই ছাত্রছাত্রীর মৃতদেহ দেখা গেছে। সুতরাং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ফের আবারও একটা উত্তপ্তকর পরিস্থিতি মণিপুরে সৃষ্টি হচ্ছে। তবে মণিপুরের রাজ্যে দুই ছাত্রছাত্রীর মৃত্যুর ঘটনাতেই বুধবার দ্বিতীয় দিনের মতন ব্যাপক বিক্ষোভ হয়েছে। রাজধানী ইম্ফলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে মঙ্গলবারের মতনই, যেমনটা ইতিমধ্যেই খবর পাওয়া যাচ্ছে। তাই সংঘর্ষের পরিপ্রেক্ষিতে আবারও ইম্ফলে কার্ফিউ জারি করা হয়েছে। সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন আরো ছ মাসের জন্য জারি থাকার কথা ঘোষণা করেছে মণিপুর সরকার। এক্ষেত্রে আমরা তোমাকে আমি আরো একটি তথ্য দিয়ে রাখি, যেখানে কার্যত মণিপুরে এই যে পরিস্থিতি বর্তমানে উত্তপ্ত হয়ে উঠছে, এই পরিস্থিতিকে ঘিরে কার্যত রাজ্যের পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তড়িঘড়ি কাশ্মীর থেকে উড়িয়ে আনা হচ্ছে মণিপুর ক্যাডারের আইপিএস আধিকারিক রাকেশ বলবালকে। বর্তমানে শ্রীনগরে পুলিশের সিনিয়র সুপারিনটেন্ডেন্ট পদে তিনি কর্মরত রয়েছেন, কিন্তু তাকে দ্রুত সেই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে এবং মণিপুরে ফেরানোর নির্দেশ দিয়েছে কেন্দ্র। সুতরাং এক্ষেত্রে বলা যায় যে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার অর্থাৎ মণিপুর সরকার এবং কেন্দ্রীয় সরকার একেবারে তড়িঘড়ি এই মুহূর্তে মণিপুরের পরিস্থিতি ফের সামাল দেওয়ার জন্য মুখ্য পুলিশ অফিসার যেহেতু তিনি রাকেশ বাবু, তিনি যাতে অভিজ্ঞতা সম্পন্ন হওয়ার কারণে মণিপুরের হিংসা থামাতে কাজে লাগাতে চাইছে এই মুহূর্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অর্ণব। একদম, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখছিলাম যে মণিপুরের যে সিচুয়েশন সেটা কিছুটা হলেও যেন সেখানের যে উত্তপ্ত পরিস্থিতি সেটা প্রশমিত অনেকটাই হয়ে গেছিল, স্বাভাবিক পর্যায়ে ফিরে আসছিল ধীরে ধীরে মণিপুর। কিন্তু আজকের এই যে তথ্যগুলো উঠে আসছে, যদিও সেখানে সিবিআই তদন্ত করছে কঠোরভাবেই সেটা দেখবে, কিন্তু তার পরিপ্রেক্ষিতে কি যারা সাধারণ মানুষরা রয়েছে সেখানেও কি একটা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হওয়ার কি কোনো একটা ইঙ্গিত দেখা যাচ্ছে এই মুহূর্তে সুপ্রীতি? একদমই তাই। দেখো, মণিপুরের পরিস্থিতি একটু একটু হলেও আমরা বলতে পারি যে স্বাভাবিক হচ্ছিল, যার কারণে কিন্তু ইন্টারনেট পরিষেবা চালু করা হয়। কিন্তু হঠাৎই এই দুই পড়ুয়া অপহরণ এবং তারপরে খুনের ঘটনার জেরে কিন্তু ক্রমশ নতুন করে অশান্ত হচ্ছে মণিপুর। আমি যেমনটা বলছিলাম বুধবার অর্থাৎ গতকালকে সন্ধ্যায় সেই অশান্তির পরিণতিতে হামলা হয়। ইতিমধ্যে আমরা দেখেছি পাহাড়ি একটি জেলাতে খবরের বিজেপি দপ্তরে কিন্তু হামলা। শুধু এক্ষেত্রে সাধারণ মানুষ নাই, এবার রাজনৈতিক ভাবেও হামলা ফের শুরু হয়ে গেছে, যেখানে অবাধে গতকালকে ভাঙচুর চালানো হয়, পরবর্তী সময়ে দেওয়া হয় উত্তেজিত জনতার পক্ষ থেকে। এবং ইতিমধ্যে জেলা অর্থাৎ মণিপুরের বিজেপির দপ্তরের রাখা কয়েকটি গাড়িতেও আগুন ধরানো হয় বলে খবর। অর্থাৎ গোষ্ঠী হিংসার কারণে নিরাপরাধ দুই মেয়েটি ছাত্রীকে চলে নিয়ে গিয়ে কুকি দুষ্কৃতীরা খুন করেছে এমনটাই অভিযোগ ছিল, এবং সেই অভিযোগে কার্যত এই ধরনের হামলা ভাঙচুর এবং ফের রাজধানী ইম্ফল সহ জায়গাতেই একাধিক জায়গাতে আবারও কার্ফিউ জারি করেছে সরকার। তবে রাজ্যের যে পরিস্থিতি সেই পরিস্থিতি সম্পর্কে বিশেষভাবে ওয়াকিবহল থাকছে কেন্দ্র এবং রাজ্য সরকার। মণিপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে প্রায় এক মাস আগেই কিন্তু কিছু পুলিশ আধিকারিককে রাজ্যে নিয়ে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, বিশেষ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক অমিত শাহের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়। এতদিনে সেই প্রস্তাবের অবশেষে অনুমোদন পেল বলা যায়, কেন্দ্রীয় মন্ত্রিসভার একটি সিদ্ধান্তে জানা গেছে। তবে কমিটির পক্ষ থেকে জানানো হয় যে নতুন ভাবে রাকেশ যিনি রয়েছেন অফিসার, তাকে বদলি করা হবে এবং মণিপুরে যে কাজকর্ম রয়েছে সেই কাজকর্ম সংক্রান্ত বিষয়ে তাকে দ্রুত যাতে মণিপুরে তিনি যান রাকেশ বালওয়াল, তাকে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে বলা যায় যে অন্য এই মুহূর্তে কিন্তু মণিপুর আবারও একটি উত্তপ্তকর পরিস্থিতি মণিপুরে লক্ষ্য করা যাচ্ছে। জুলাই মাসের মণিপুরের দুই পড়ুয়ার অপহরণ এবং খুনের পরে কিন্তু সেই ভিডিও ছড়িয়ে পড়তে ফের উত্তপ্ত হয়ে উঠেছে মণিপুর।
একদম অসংখ্য ধন্যবাদ সুপ্রীতি বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। স্বাভাবিকভাবে এই দুই সেই পড়ুয়াদের যে ভিডিও ছড়িয়ে পড়ছে এবং তারপরেই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকটাই কঠোর ভূমিকা নিতে চলেছে সিবিআই। তদন্ত টিম সেখানে গঠন করে ফেলা হয়েছে, দিল্লি এবং মণিপুর রাজ্য স্বাভাবিকভাবেই চাইছে দোষীদের সাব্যস্ত করে কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদানের। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।